ক্ষেত্রে রোদে ফেটে যাচ্ছে বাইরে, দেখো রোদ কি রোদ বাবা। কিচেনের হালত কি আজকে, কিচেনে আমার প্রবেশ নিষেধ। আচ্ছা মিক্সি লাগিয়ে রেখেছেন উনি, দেখি ভদ্রলোক দেখো অবস্থা। আদা ছুলে রেখেছে, রসুন। আচ্ছা আমাকে বলেছে আজকে গার্লিক চিকেন নাকি খাওয়াবে, তাই বোধহয় এত রসুন ছিলছে। আমি তো বসে আছি আজকে, মজা করে বসে আছি। ব্রেকফাস্টটা শুধু মন বানিয়েছি, পরোটা আন্ডা। এখানে কি করছে রানীরা, গেছেন চিকেন আনতে। চলো ফ্রাইডেটা মজাই হবে। উনি কিন্তু খান না চিকেন, ঠিক আছে, ওনার জন্য পনির আনবেন। নাকি পনির আছে আমি জিজ্ঞাসাও করিনি, ওনাকে অত বেশি জিজ্ঞাসা করা যায় না অ্যাকচুয়ালি। উনি যখন রান্নাঘরে রান্না করতে আসেন তখন আমার নো এন্ট্রি, কাজেই দেখা যাক। রান্না হয়ে গেছে, এখন একটু খেলা করছে টিটুর সাথে। এই যে টিটু খেলতে খুব ভালোবাসে। হচ্ছে প্যাডিগ্রি ফ্লোরের মধ্যে প্যাডিগ্রি রেখেছি আমি, প্যাডিগ্রির পিলসগুলো, ঠিক আছে। আর একদম ওইখানে দেখেন আমাদের টিটু মহারাজ বসে আছে। এখন টিটুকে বল নো বলেছি তাই বসে আছে, এখন আমি বলবো ইয়েস। ও কীভাবে খাচ্ছে দেখো, একটু ইয়েস খাও খাও প্যাডিগ্রি খাও। একবার বলেছি তো তাই ওনার আত্মসম্মানে লেগেছে আর কি, আত্মসম্মানে আত্মসম্মানে খা। এই যে নে উমা, খাবি না, নে 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 খা খা খা। আচ্ছা ওর কাছে মানে এগুলো নতুন লাগছে আর কি, এইভাবে কেন রাখলাম আমি, নতুন লাগছে তাই ও মানে খাচ্ছে। খা খা খা, ইয়েস ইয়েস খাও নাও। এই যে এই যে এই যে এই যে টিং নে একটা খেলো, হ্যাঁ নে 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 নে। দেখাতে হবে ওনাকে, মানে এত ঘমন্ডি না কি বলবো। চলেই গেল ওই রুমেই, চলে গেল আজ একটু নে খা 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 খা। আবার এসে এদিকে এসে বসেছেন উনি, আজা 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 একটু আজা কেটু এইটে নে। আচ্ছা এইভাবে দিলে খাবে, তার মানে এটাকে কদিন একটু ট্রেনিং করতে হবে এইভাবে খাওয়া, তাহলে ও খাবে না। আজা বাবা খা। খাওয়া দাওয়ার পর এই যে আমরা বসে আছি এইভাবে, একটু করে ওর বিছানায় ঘুমিয়ে পড়বে, আমি আমার ওইখানে গিয়ে আমি একটু রেস্ট করে নেব। তো তার আগে এরকম করে আমরা একটু বসি, ও সত্যি লকডাউনে না ও বেচারা বাইরে যেতে পারছে না, আমি যেতে পারছি কি বলবো। মন খারাপ করে বসে আছে,
ঘুম আসছে না বোধ হয়, গরমও পড়েছে আজকে অনেক। ও রুমটাতে কুলার চলে সবসময়ই, আমাকে দেখে উঠে বসলো।